সোমবার পুনরায় পূর্ব বর্ধমান জেলার পৌরসভার প্রশাসক প্রণব চ্যাটার্জিকে পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের সিবিআই আদালতে পেশ করা হয়। একটি বেসরকারি অর্থলগ্নি সংস্থার মামলায় তাকে সিবিআই গ্রেপ্তার করে। শুক্রবার সিবিআই তাকে গ্রেপ্তার করে আসানসোল সিবিআই আদালতে পেশ করেন। এদিন মহামান্য বিচারপতি প্রণব চ্যাটার্জিকে 3 দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দেন। সোমবার মেয়াদ শেষ হওয়ার পর পুনরায় তাকে আদালতে পেশ করা হয়। আসানসোল থেকে সৌমিত্র মঙ্গল, রিপোর্ট আনন্দ বার্তা। সোমবার পুনরায় পূর্ব বর্ধমান জেলার পৌরসভার প্রশাসক প্রণব চ্যাটার্জিকে পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের সিবিআই আদালতে পেশ করা হয়। একটি বেসরকারি অর্থলগ্নি সংস্থার মামলায় তাকে সিবিআই গ্রেপ্তার করে। শুক্রবার সিবিআই তাকে গ্রেপ্তার করে আসানসোল সিবিআই আদালতে পেশ করেন। এদিন মহামান্য বিচারপতি প্রণব চ্যাটার্জিকে 3 দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দেন। সোমবার মেয়াদ শেষ হওয়ার পর পুনরায় তাকে আদালতে পেশ করা হয়। আসানসোল থেকে সৌমিত্র মঙ্গল, রিপোর্ট আনন্দ বার্তা।